বন্ধুরা, ইউনুস সরকার শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, কিন্তু বাস্তবে কি তারা তাকে কখনো গ্রেপ্তার করতে পারবে? আজকের এই ভিডিওটি আপনাকে দেখাবে কেন তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য এবং কিভাবে তাদের অদক্ষতা আর দুর্বলতা এই পুরো প্রক্রিয়াটাকে নিছক একটা সার্কাসে পরিণত করেছে। এই ভিডিওটি দেখলে আপনি পরিষ্কারভাবে বুঝতে পাবেন কিভাবে ইউনুস সরকারের জোকাররা, যারা কেবল বড় বড় ঘোষণা দিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে চায় কিন্তু কৌশলের অভাবে এখন নিজেরাই নিজেদের ফাঁদে পড়ে যাচ্ছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমরা এখানে এমন এমন তথ্য প্রমাণ নিয়ে এসেছি আপনাদের জন্য যা আপনাকে পুরোপুরি প্রমাণ করে দেখাবে যে ইউনুস সরকারের পক্ষে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা এক প্রকার অসম্ভব। তারা হাসিনাকে কখনোই গ্রেপ্তার করতে পারবে না, না আজ না ভবিষ্যতে। তাহলে আসুন ইউনুস চাচার এই সার্কাসের ঘটনা প্রবাহ একদম শুরু থেকে শুরু করি। আপনারা হয়তো কিছু তথ্য ইতিমধ্যেই জানেন, কিন্তু আমরা আবার সেগুলো সামনে আনছি যাতে সব কিছু পরিষ্কারভাবে আপনার কাছে পৌঁছে যায়, যেন কোথাও এক ফোঁটাও কোনো রকম ডাউট আপনাদের মনে না থাকে। চিন্তা করবেন না, এটা কোনোভাবেই বোরিং আমি হতে দেব না, বরং এটা আপনাদের জন্য পুরো প্রক্রিয়াটাকে আরও সহজ এবং গভীরভাবে বুঝতে সাহায্য করবে। তাই পুরো ঘটনার প্রতিটি ধাপ বুঝতে হলে আমাদের সাথে থাকুন। আসুন শুরু করি শুরু থেকে। বন্ধুরা, 23 অক্টোবর 2024 এই খবরটি বার হয়, 13 অক্টোবরে, যেখানে বলা হয় বিচারক নিয়োগের সঙ্গে সঙ্গেই ট্রাইব্যুনাল কার্যকর হয়ে উঠবে এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সাহায্য নেওয়া হবে। এই পরিস্থিতিতে এই ট্রাইব্যুনালের এই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আগেভাগেই নিজের অবস্থান পরিষ্কার করে নিয়েছেন, যেন পরবর্তীতে কৌশলগত দিক থেকে নিজেকে তিনি বিপদমুক্ত রাখতে পারেন। তিনি বলেন, আমরা জনগণকে খুশি করতে পৃথিবীর বড় বড় আদেশ দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই, তবে এগুলো বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব নয়, সেই দায়িত্ব রাষ্ট্রের উপরে। এর ঠিক দুদিন পরে 15 অক্টোবর এই খবরটি বার হয়, আগামী বৃহস্পতিবার থেকে ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু হবে। আর এই খবরটি যেন অনেকের মনে একেবারে খুশির বন্যা বইয়ে দেয়। এমনকি এই যে এমন একজন ব্যক্তিকে আমরা খুঁজে পেয়েছি যিনি এই খবর শোনা মাত্র একেবারে উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন। সঙ্গে সঙ্গে তিনি ইংরাজিতে তার ফেসবুক পেজে ঘোষণা করে দিলেন, ট্রাইব্যুনাল ইজ রেডি, এবার এসো খেলা হবে। এখন প্রশ্ন উঠছে, কে এই ধুরন্ধর খেলোয়াড় যে শেখ হাসিনার সাথে খেলতে এত উৎসাহী, এত আগ্রহী? খোঁজ নিতে গিয়ে আমরা জানতে পারি যে ইনি হলেন একজন রাজাকারের সন্তান, একজন যুদ্ধপরাধী, দেলোয়ার হোসেন সাইদির পুত্র মাসুদ সাইদি, যার আব্বা 71-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে অমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। সেই রাজাকারের সন্তান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট লিখেছেন, এই যে এই পোস্টটি, ট্রাইব্যুনাল ইজ রেডি, এবার এসো খেলা হবে। হ্যাঁ, হাসিনার সাথে খেলতে চাও, সেটাই তো স্বাভাবিক, তোমার আব্বা যে একজন রাজাকার ছিলেন, আর তুমি রাজাকারের সন্তান হয়ে খেলতে চাইবে না, সেটা কি কখনো হয় নাকি? বিশ্বাস হচ্ছে না? এই যে 1971 সালের 23 ডিসেম্বরের দৈনিক সংবাদে প্রকাশিত এই ছবিটি একবার দেখো, মুক্তিযোদ্ধা বাহিনী পিরোজপুরে তোমার আব্বার চুলের মুঠি ধরে কিভাবে তাকে আটকে রেখেছে দেখো। মাসুদ ভাই, তুমি রাজাকারের সন্তান ছিলে, রাজাকারের সন্তান আছো এবং হয়তো আজীবনকাল রাজাকারেরই সন্তান থেকে যাবে, তবে এখন হাসিনার সাথে খেলতে চাইলে তোমাকে ঠিক কত বড় খেলোয়াড় হতে হবে সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখেন ভাই, যা আপনার সামনে সম্পূর্ণ হিসাব কিসাব পরিষ্কার করে দেবে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? 15 অক্টোবরের এই খবরটি প্রকাশিত হওয়ার ঠিক দুদিন পরে 17 অক্টোবর আরেকটি বড় খবর আসে, শেখ হাসিনাকে গ্রেপ্তারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে নির্দেশ জারি করা হয়েছে। আদেশ অনুযায়ী 18 নভেম্বরের মধ্যে তাকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করতে হবে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আদালতের কাছে আবেদন জানিয়েছে, এই মামলার আসামিরা এতটাই প্রভাবশালী যে তাদের গ্রেপ্তার না করা গেলে তদন্ত পরিচালনা করা কার্যত অসম্ভব হয়ে পড়বে।
তবে উকিল সাহেব, পুরো ব্যাপারটা আমার কাছে যেন উল্টা লাগছে। আপনারা মনে করছেন গ্রেপ্তার ছাড়া তদন্ত সম্ভব নয়, কিন্তু আমার তো মনে হচ্ছে তাকে গ্রেপ্তার করাটাই হবে সবচেয়ে কঠিন কাজ। তাই এজন্মে তদন্ত শেষ হওয়া তো দূরের কথা, আদেও শুরু হবে কি না সেটাই সন্দেহের বিষয়। কিভাবে এই ধরনের প্রভাবশালী একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে সেটাই কি আসল প্রশ্ন নয়? হ্যাঁ উকিল সাহেব, আমি জানি তথ্য প্রমাণ ছাড়া আপনাদের সাথে কথা বলা যায় না, ঠিক আছে, আপনাকে তথ্য প্রমাণই দেব, যা দেখলেই বুঝতে পারবেন কেন আমার মনে এরকম কথা আসছে। আসুন আরেকটু এগিয়ে যাই। 17 তারিখ দুপুরবেলা আপনারা গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন, আর এই একই দিন সন্ধ্যা 6:35 এই খবরটি এলো, শেখ হাসিনাকে ফেরত আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন, ইউনুস চাচার সরকার এবার পুরোপুরি ফুল ফায়ার মুডে রয়েছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সবই ব্যবস্থা নাকি তারা নেবে। সাংবাদিকরা এখানে প্রশ্ন করেন, শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তো জারি হয়েছে, তাহলে তাকে ফেরানোর প্রক্রিয়াটা কী হবে, সাংবাদিকরা জিজ্ঞাসা করে। তহিদ হোসেন এখানে উত্তরে তার একেবারে উত্তরের সরলতার একটা ছোঁয়া দেয়, আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেব, আদালত আমাদেরকে 1 মাস সময় দিয়েছেন, এই সময়ের মধ্যে যা যা প্রয়োজনীয় তা আমরা সবই করব। কিন্তু এরপর যখন এই যে শেখ হাসিনাকে কোন প্রক্রিয়ায় ফেরত আনা হবে এটা জানতে চাওয়া হয়, তখন তিনি খুব দার্শনিক ভঙ্গিতে বলেন, কিভাবে আনা হবে সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো কোর্ট বলেছে তাকে গ্রেপ্তার করতে। এবার কেউ একটু হাসবেন, কারণ ওনার পরবর্তী কথাটা আরও বেশি মজাদার। গ্রেপ্তারি পরোয়ানাটি আমাদের কাছে আসেনি, এসেছে পুলিশের কাছে, কিন্তু পুলিশ সেটা করতে পারবে না, কারণ শেখ হাসিনা দেশে নেই, যখন আমাদের কাছে আসবে তখন দেখা যাবে। দেখুন কোর্ট অ্যান্ড কোর্ট এই কথাগুলোই বলেছে। এখন দর্শক বন্ধুরা, আপনারা কি কিছু দেখতে পাচ্ছেন এখানে? আসুন আমি আপনাদেরকে দেখাই এই নাটকের পরবর্তী পর্বে কি ঘটতে চলেছে। তবে সেটার বলার আগে জাস্ট আর একটা খবরের দিকে আমরা একটু নজর দিই। বন্ধুরা, এই একই দিনে মানে 17 অক্টোবর, টাইম আর ডেটগুলো ফলো করবেন, 17 অক্টোবর সন্ধ্যা 6:44 এই আরেকটি খবর বেরেক হয়। প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকরা জানতে চান শেখ হাসিনার অবস্থান কিভাবে নিশ্চিত করা হবে। জবাবে তৌহিদ হোসেন জানান, শেখ হাসিনার সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে কোনো তথ্য আমাদের কাছে আসেনি, তবে আনঅফিসিয়ালি জানা গেছে তিনি ভারতে রয়েছেন। মানে ব্যাপারটা কি এমন হলো না, কেউ যেন ফোন ছাড়াই ফোন করতে বেরিয়ে পড়েছে, আপনি জানেন না কার সাথে কথা বলবেন, কোথায় ফোন করবেন, কিন্তু ফোনটা হাতে নিয়ে আপনি রাস্তায় নেমে পড়েছেন। আদালত, এই যে এই রিপোর্টটা দেখুন, আদালত প্রসিকিউটর 1 মাস সময় দিয়েছে, আর এই সময়ের মধ্যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যা যা দরকার সব সরকার করবে, এটাই তো ঘোষণা ছিল, তাই না? তা চাচা, তোমার সরকার কি তবে ম্যাজিক শো শুরু করেছে, যেখানে জাদুকাটি ঘোরালেই হাসিনাকে উপস্থিত করা যাবে? কারণ এখনো পর্যন্ত শেখ হাসিনার অবস্থান নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্যই তোমরা জোগাড় করতে পারোনি, আনঅফিসিয়ালি জানা যাচ্ছে তিনি ভারতে আছেন। তা কোন চায়ের দোকানের আড্ডায় বসে এই গোপন তথ্য জানতে পেরেছেন আপনারা? একজন সাবেক প্রধানমন্ত্রীকে ধরতে যাচ্ছ তোমরা, অথচ তোমাদের হাতে নির্ভরযোগ্য কোনো তথ্যই নেই এখনো পর্যন্ত, আর তারপর আবার 1 মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে। এখন কি তোমরা নিজেরাই নিজেদের সাথে লুকোচুরি খেলছো চাচা? যে সার্কাসটা আপনারা দেখাচ্ছেন এর মধ্যে অন্তত কিছুটা বাস্তবের ছোঁয়া রাখেন। প্রসিকিউটর, এই যো স্পষ্ট ভাষায় বলা হচ্ছে, প্রসিকিউটর বহু আগে বলে দিয়েছে গ্রেপ্তারের আদেশ আসবে, কিন্তু আদেশ এলেও বাস্তবায়নটা করবে কে, সেটা তো সরকারের দায়িত্ব। তাহলে চাচা প্রশ্ন হলো, তোমার সরকার এতদিন কি করছিল, ঘুমিয়েছিল নাকি কোনো পিকনিকে গিয়েছিল? তোমরা কি বুঝতে পারছো না, তোমাদের সমর্থকদের প্রধান আশা আকাঙ্ক্ষা হলো শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি দেওয়া, আর সেই গুরু দায়িত্ব তোমার সরকার বুঝতে পারছে না, এই গুরু দায়িত্ব থাকা সত্ত্বেও আঙুল চুষছে, এটা ঠিক যেন একটা ফুটবল খেলা, ম্যাচ, লাইট, ক্যামেরা, দর্শক সব প্রস্তুত, খেলা এইবার শুরু হবে, ঠিক সেই মুহূর্তে চাচার দলের খেলোয়াড়রা সব মাঠে দৌড়ে বেড়াচ্ছে, বুট জুতো হারিয়ে গেছে,
সারা দেশের লোক খেলা দেখার অপেক্ষায়, কিন্তু চাচার খেলোয়াড়রা খেলার কথা ভুলে বুট খুঁজে বেড়াচ্ছে, মাঠের চারিদিকে সব বুট নিয়ে ব্যস্ত। চাচা, আনাড়ির মতো রাজনীতির খেলায় নেব না, বিশেষ করে ভারতের মতো প্রতিপক্ষের সাথে। পৃথিবীতে অনেক বড় বড় সামরিক ও অর্থনৈতিক শক্তির দেশ আছে, কিন্তু ভারতের কাছে রাজনীতির যে জাদু আছে চাচা, তা সবাইকে ছাপিয়ে যায়। রাজনীতির দাবা খেলায় ভারত হলো সেই খেলোয়াড় যার প্রতিটি চালে প্রতিদ্বন্দ্বীরা একেবারে গুটিয়ে যায়। তাই চাচা, এই খেলায় যদি সঠিকভাবে চালগুলো না দাও, তাহলে নিজেই নিজের ফাঁদে পা দেবে। তোমরা শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে চাও, তাই তো? কিন্তু অফিসিয়ালি তার অবস্থান তোমরা জানো না এখনো, তাই তো? তাই ভারত এখন নিজেরাই তোমাদের জন্য ঘোষণা করে দিয়েছে শেখ হাসিনার অফিসিয়াল অবস্থান কোথায়। ভারত যেন দাবার এক নিখুঁত চাল দিল এই ঘোষণাটার মাধ্যমে, একবারে কৌশলগতভাবে। তারা এই ঘোষণা দিয়ে বাংলাদেশের জনগণের সামনে ইউনূস সরকারের কর্মদক্ষতা আর কার্যকারিতা উন্মোচন করতে চাচ্ছে। পরোক্ষভাবে যেন বলেই দিল, দেখো আমরা তো তোমাদের হাতে পুরো চাবিটাই দিয়ে দিলাম, এখন দেখো তোমাদের সরকার কতটা দক্ষ এই তালাটা খুলতে। বন্ধুরা, সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে নির্দিষ্টভাবে শেখ হাসিনার এই গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিশেষ কৌশলভাবে জবাব এড়িয়ে যান, পরিষ্কারভাবে বুঝিয়ে দেন ভারতের অবস্থান অপরিবর্তিত। রণধীর জয়সওয়াল বলেন, আমরাও শেখ হাসিনার গ্রেপ্তারির ওই যে পরোয়ানাটা বেরিয়েছে ওই সংক্রান্ত কিছু প্রতিবেদন দেখেছি, কিন্তু সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। এরপর খুব পরিষ্কারভাবে পরিষ্কার ভাষায় তিনি জানিয়ে দেন, শেখ হাসিনা নিরাপত্তার খাতিরে স্বল্প সময়ের নোটিশে ভারতে এসেছিল, তিনি এখানেই আছেন এবং যতদিন প্রয়োজন ততদিন এখানেই থাকবে। এখন তোমরা যতই মামলা মোকদ্দমা পরোয়ানা জারি করো, তা দিয়ে কি হবে? ইউনূস সরকারের আসল দক্ষতা কি সেটাই এবার দেখা যাক। সুতরাং তহিদ সাহেব, আর কত মিথ্যে কথা বলবেন, আর কত মিথ্যে নাটক সাজিয়ে জনগণকে ধোকা দেওয়ার চেষ্টা করবেন? এই যে এবার চোখ খুলে দেখুন আপনার নিজের দেশের মিডিয়াতে কি খবর ছাপা হয়েছে। শেখ হাসিনা ভারতেই আছেন আর গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে দিল্লির কোনো মন্তব্য নেই। এই খবর ছাপা হয়েছে কবে, কোন সময়ে? 17 অক্টোবর রাত 8:54, কারণ এই একই দিনে ভারতে বেলা 3টায় প্রেস ব্রিফিং যেটা হয়েছে সেই ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন শেখ হাসিনা ভারতেই আছেন এবং যতদিন প্রয়োজন হবে ততদিন এখানেই থাকবেন। অথচ টাইম আর ডেট 17 অক্টোবর সন্ধ্যে 6:44 আপনি বলে যাচ্ছেন শেখ হাসিনার অবস্থান সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য এখনও আসেনি। এত বড় মিথ্যাচার আর সত্য লুকানোর এই প্রচেষ্টা আর কতদিন টিকবে তহিদ সাহেব? আপনি যতই চেষ্টা করুন শাক দিয়ে মাছ ঢাকা যায় না। শেখ হাসিনাকে গ্রেপ্তার করা তো অনেক দূরের কথা, তাকে ছুঁতেও আপনারা সক্ষম হবেন না। এই সত্য জনগণের সামনে একদিন না একদিন খুব শীঘ্রই স্পষ্ট হবে। তবে এখনই কি খোলাখুলি স্বীকার করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ না? আস্তে আস্তে করে। রাজনীতির এই পাশা খেলায় ভারতের বার্তা একেবারে পরিষ্কার, আমরা জানি তোমরা কি চাও এবং কিভাবে নিজেদের মিত্রকে রক্ষা করতে হয় সেটাও আমরা ভালোভাবে জানি। রণধীর জয়সওয়ালের বক্তব্যের পেছনে ভারতের সুস্পষ্ট চ্যালেঞ্জ যেন একদম পরিষ্কার। বার্তাটা কিছুটা এরকম, শেখ হাসিনা আমাদের কাছেই নিরাপদে আছে, তোমরা যতই মামলা করো, গ্রেপ্তারি পরোয়ানা জারি করো, সেটা এখানে কোনো কাজে আসবে না। আমাদের মাটিতে আমাদের সুরক্ষায় তিনি যতদিন প্রয়োজন ততদিন থাকবেন, তোমাদের ক্ষমতা থাকলে এসে নিয়ে যাও। অথচ এই একই সময়ে আমাদের প্রিয় নেতা তহিদ সাহেব কি করছেন? বাস্তবতা এড়িয়ে নিজের দায়িত্ব থেকে পা পিছলে এমন কথা বলছেন যা জনগণকে কেবল বিভ্রান্ত করার জন্য। দেখুন, যখন সাংবাদিকরা সরাসরি জানতে চাইলেন হাসিনাকে কিভাবে ফিরিয়ে আনবেন, উত্তরে তিনি বলছেন কিভাবে আনা হবে সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো কোর্ট বলেছে তাকে গ্রেপ্তার করতে। পরোয়ানা তো আমার কাছে আসেনি, এসেছে পুলিশের কাছে, কিন্তু পুলিশ সেটা পারবে না কারণ তিনি দেশে নেই। যখন আমাদের কাছে আসবে পরোয়ানা তখন দেখা যাবে। ও আচ্ছা, আপনারা এখনো তাহলে দেখবেন, ঠিক আছে,
আপনাদের এই দেখার বিষয়টা আমি একটু আমার দর্শকদেরকে দেখাই, আপনারা আসলে ঠিক কি দেখতে চাইছেন আর কি আশা করছেন। তিনি প্রথমে বলেন কিভাবে আনা হবে সেটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো কোর্ট বলেছে তাকে গ্রেপ্তার করতে। এটা শুনে মনে হচ্ছে যেন একজন সার্কাসের জোকার বলছে, আমার কাছে কোনো অস্ত্র নেই, কোনো কৌশলও নেই, কিন্তু আমি যুদ্ধে জিতব, কারণ আমি তো ঘোষণা দিয়েই রেখেছি যে যুদ্ধে নেমেছি, বাকি কিভাবে লড়ব সেটা পরে দেখা যাবে। এরপর তিনি বলেন পরোয়ানা তো আমার কাছে আসেনি, এসেছে পুলিশের কাছে। সুতরাং বুঝুন অবস্থা, আপনি একজন চোর ধরতে যাচ্ছেন কিন্তু চোরের ঠিকানাই জানেন না, তারপর সেটি না জানার অজুহাতে বলছেন আমার কাছে তো ঠিকানা আসেনি, আমি কি করতে পারি। এরপর আর এক ধাপ এগিয়ে তিনি বলছেন পুলিশ সেটা পারবে না, কারণ তিনি দেশে নেই, যখন আমাদের কাছে আসবে তখন দেখা যাবে। তহিদ সাহেবের এই কথার মধ্যেই লুকিয়ে আছে সরকারের আসল উদ্দেশ্য, তারা শেখ হাসিনাকে গ্রেপ্তার করতেই চাইছে না, কারণ তারা জানে এই কাজটা তাদের কম্মে নেই, তারা পারবে না, কিন্তু কথার জালে জনগণকে বোঝানোর চেষ্টা করছে যে তারা খুবই তৎপর, যেন সব কিছু করতে একেবারে উঠে পড়ে লেগেছে, যখন আমাদের কাছে আসবে তখন দেখা যাবে। এই এই সিঙ্গেল একটা বাক্যই প্রমাণ করে দেয় আসলে তারা কোনো আগাম পদক্ষেপ নিতে চায় না। ইউনুস চাচার সরকার এত বড় একটা রাজনৈতিক লড়াইয়ে নামলেন কিন্তু কৌশলগতভাবে চাচা পুরোপুরি প্রস্তুতিহীন। একজন অভিজ্ঞ এবং দক্ষ খেলোয়াড় সবসময় আগাম প্রস্তুতি নিয়ে অবস্থান মজবুত করে রাখে, সম্ভাব্য আগামীতে আসা সমস্ত পরিস্থিতির জন্য তার কাছে থাকে কৌশল। কিন্তু এখানে যে ভাষা ব্যবহার করা হয়েছে তা স্পষ্ট দেখিয়ে দেয় ইউনুস চাচার পররাষ্ট্র উপদেষ্টার রাজনৈতিক মঞ্চে বাস্তবিক কৌশলের অনেক অভাব রয়েছে। এমন দিশাহীন নেতৃত্ব নিয়ে চাচা যদি খেলায় নামতে চায় তাহলে ভারতের মতো প্রতিপক্ষের সাথে কূটনৈতিক লড়াইয়ে টিকে থাকা একেবারেই অসম্ভব হবে চাচা। কারণ চাচা একটু ভেবে দেখো, যদি আমার মতো একজন তুচ্ছ ইনফ্লুয়েন্সার তোমাদেরকে এইভাবে ধোলাই করতে পারে তাহলে ভারতের রাজনৈতিক দাবার বোর্ডে তোমরা কিভাবে ধোলাই খাবে। দেখো ভাই, আমাদের দেশে কথা শোনা আর বলা এই দুই ব্যাপারে আমরা বিশেষ দক্ষ, আমরা শুনতেও আগ্রহী, বলতে আরো বেশি আগ্রহী। ইউনুস চাচা, তুমি কিন্তু একটা গুরুতর ভুল ধারণার ফাঁদে পড়েছ, তোমরা মনে করছো যে ভারতকে ভয় দেখাতে পারবো। চাচা হয়তো মনে মনে ভাবছে, তুমি ভাবছো আমি ভারতকে দেখিয়ে দেবো, দেখো কিভাবে হাসিনার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছি আমরা। ও ভাই, আমরা কিন্তু 140 কোটির দেশ, আর এই 140 কোটি মানুষের মধ্যে আমাদের কেন্দ্র সরকার, তা সে যে দলই ক্ষমতায় থাকুক না কেন কেন্দ্রে, মাত্র 10-12 জন মন্ত্রী মিলে এত বিশাল দেশ চালায়, আর তোমাদের মতো লোকেরা তো এখানকার রাজনীতির জটিলতায় পড়ে রোজই রুষ্ট হয়ে যায়। তাই চাচা, রাজনীতি শিখতে হলে একবার আমাদের দেশে এসে দেখে যাও, এখানে রাজনীতির খেলা এত দ্রুত পাল্টায় যে ঘড়ির কাঁটার সাথে তাল মেলানোই মুশকিল হয়ে যায়। যাকে আজকে সকালে নিজের লোক বলে ফটোফটো তুললে, পরের দিন সেই লোকই তোমার দল ছেলে অন্য দলের মনোনয়নপত্র জমা দিতে চলে যায়। এখানে ওই রাজনীতির খেলা ব্যক্তিগত বিশ্বাস বা আনুগত্যের উপরে নয়, বরং ক্ষমতা কৌশল আর দূরদর্শিতার ভিত্তিতেই চলে। দল বদল এখানে কোনো দুর্বলতার চিহ্ন নয়, বরং দেশের হাই পাওয়ার পলিটিক্সের সঙ্গে তাল মেলানোর উপায় চাচা। এই পরিবর্তনই ভারতের রাজনীতিতে আরও উন্নত এবং চ্যালেঞ্জময় করে তুলেছে পুরো রাজনীতিটাকে। এখানে কেবল শক্তিশালী এবং দূরদর্শী খেলোয়াড়রাই টিকে থাকতে পারে, আনাড়ি খেলোয়াড়ের জন্য এখানে কোনো জায়গা নেই চাচা। চাচা, আমাদের এখানে শুধু বড় বড় বুলি আর কথার জোরে রাজনীতি চলে না, রাজনীতি চলে কৌশল, অভিজ্ঞতা আর পরিস্থিতির সঠিক বিশ্লেষণ বুঝে প্রতিটি চাল দেওয়া থেকে আমাদের রাজনীতি চলে, এটাই আমাদের বাস্তবতা। কৌশল আর রাজনীতি একসঙ্গে মিশে এমন এক ধাঁধা তৈরি করে যার চাবিকাঠি খুঁজে পেতে হলে তোমাদের আরও অনেক কিছু শিখতে হবে চাচা। তুমি বুঝবে না গুরু, এটা ভারত, রাজনীতির প্রাচীন গণতন্ত্র, এমনি এমনি তো একে এই উপাধি দেওয়া হয়নি, এর পিছনে আছে বহু শতাব্দীর ইতিহাস দাদা। তাই চাচা আমি বলি কি, হাসিনাকে গ্রেপ্তার করে জেলে ঢুকানোর এই বড় বড় খেলার স্বপ্ন
আপাতত একটু সাইড করে রাখো, আগে দেশের ছোট ছোট সমস্যাগুলো ঠিক মতো সমাধান করো চাচা, তারপর না হয় বড় বড় খেলোয়াড়দের সাথে লড়ার কথা ভেবো। একবার নজর দাও কোন দিকে, এই যো এই দিকে নজর দাও চাচা, 16 অক্টোবর 2024 খবর কি বলছে, বাংলাদেশ এখন অর্থনৈতিক এবং রাজনৈতিক অনিশ্চয়তা সহ 4টি বড় বড় চ্যালেঞ্জের মুখোমুখি। চাচা আমি না, বিশ্বব্যাংক বলছে দেশের অর্থনীতি এখন 4টি প্রধান সমস্যায় জর্জরিত, উচ্চ মূল্যস্ফীতি, আন্তর্জাতিক চাপ, আর্থিক খাতের দুর্বলতা এবং রাজনৈতিক অনিশ্চয়তা। দেশের অর্থনীতি এমন এক চাপের মধ্যে আছে যে চলতি অর্থবছরে জিডিপি কমে মাত্র 4% নেমে যেতে পারে, আর 2025-26 অর্থবছরে সেটা 5.5% দাঁড়াতে পারে। সুতরাং দেশের অর্থনীতি যখন এরকম তলানিতে ঠেকেছে, তখন ইউনুস চাচা শেখ হাসিনাকে গ্রেপ্তার করার পিছনে ব্যস্ত। চাচা এসব নাটক শুরু করার আগে দেশের অর্থনৈতিক সংকটটা তো ঠিকমতো সামাল দেওয়া তোমার উচিত, তাই না? তুমি যখন দেশের সামান্য সমস্যাগুলোই সঠিকভাবে মোকাবিলা করতে পারছো না, তখন হাসিনাকে গ্রেপ্তার করতে বেরিয়ে পড়াটা কি আদৌ বুদ্ধিমানের কাজ হচ্ছে তোমার? তুমি এত বড় একটা মেডেলিস্ট, আগে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো সামলিয়ে নিজেকে দক্ষ খেলোয়াড় হিসাবে প্রমাণ করো, তারপর না হয় বড় বড় খেলায় নামবে। চাচা এই নাও 16 অক্টোবর 2024 আরেকটি খবর, বাজারে অস্বস্তি চরমে পৌঁছেছে, মাত্র এক সপ্তাহের মধ্যে 12টি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে, সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ এমন উচ্চতায় পৌঁছেছে যে তারা এখন সত্যি হিমশিম খাচ্ছে। আমি বলছি না, দেশের মিডিয়া বলছে, তোমার মিডিয়া বলছে, বাজারে এমন কোনো পণ্য নেই যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে, অথচ দেশের মানুষের এইসব বাস্তবতা, এইসব সমস্যা, এগুলোর সমাধানের মনোযোগের পরিবর্তে তুমি পড়ে আছো শেখ হাসিনাকে গ্রেপ্তার করার পিছনে। সরকারি সংস্থা টিসিবি জানাচ্ছে 7-14 অক্টোবরের মধ্যে সয়াবিন তেল, পাম অয়েল, আলু, ছোলা, পেঁয়াজ, রসুন, জিরে, ধনে, ডিম সব পণ্যের দাম বেড়ে গিয়েছে, মানুষের দিনে দিন চালানোই দায় হয়ে যাচ্ছে, আর তুমি সেই সমস্যা সমাধান না করে বড় বড় রাজনৈতিক নাটক সাজাতে ব্যস্ত। চাচা দেশের মানুষ কিভাবে বেঁচে আছে সেটা একটু আগে ভেবে দেখো, তারপর না হয় নিজের ব্যক্তিগত প্রতিশোধগুলো নিতে যেও। শেখ হাসিনাকে গ্রেপ্তার করার এই তৎপরতা আপাতত কিছু সময় একটু সরিয়ে রাখো, বরং আগে দেশের বাজার ঠিক করো, মানুষের জীবনটা একটু সহজ করো। চাচা 13 অক্টোবর 2024 আরেকটি খবর দেখো, রাজধানীর মোহাম্মদপুরে সেনা ও র্যাবের পোশাক পরে ডাকাতি, এই ঘটনার সঙ্গে জড়িত 8 জনকে র্যাব গ্রেপ্তার করেছে। এবার একবার ভাবো চাচা, দেশের আইন শৃঙ্খলা কতটা ভঙ্গুর ব্যবস্থায় পৌঁছে গিয়েছে, যখন দেশের নিরাপত্তা বাহিনীর পোশাক পরেও মানুষ ডাকাতি করতে বেরিয়ে পড়ছে, তখন বুঝতেই পারছো তোমার জন্য দেশের শাসন ব্যবস্থা আজ কতটা নড়বড়ে হয়ে গেছে। এই ভঙ্গুর শাসন ব্যবস্থার উপরে ভরসা করে তুমি কিভাবে শেখ হাসিনাকে গ্রেপ্তার করবে আমি বুঝতে পারছি না চাচা। চাচা এবার 17 অক্টোবর 2024 আরেকটি খবর তোমার জন্য, বাংলাদেশ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রতিপক্ষের কাছে হার মেনে নিয়েছে, আমাদের পোশাক শিল্প যা দেশের অর্থনীতির সবচেয়ে বড় স্তম্ভ সেটি এখন যুক্তরাষ্ট্রের বাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না, যেখানে আমাদের রপ্তানি আয় এখন বাড়ার কথা ছিল সেখানে তা ক্রমাগত কমছে, তোমার হাতে প্রতিদ্বন্দ্বীরা আমাদের বাজার দখল করছে আর আমরা দিনে দিনে হেরে যাচ্ছি, কিন্তু তুমি এসব গুরুত্বপূর্ণ সমস্যার দিকে নজর না দিয়ে ব্যস্ত আছো শেখ হাসিনাকে গ্রেপ্তার করার নাটক সাজাতে। এই রপ্তানির পতন দেশের জন্য কতটা বিপজ্জনক সেটা কি তুমি আদৌ বুঝছো না? তোমার প্রথম দায়িত্ব ছিল এই সমস্যাগুলোর সমাধান করা, তুমি শেখ হাসিনাকে গ্রেপ্তার করার জন্য যতটা সময় এবং শক্তি ব্যয় করছো তার অর্ধেকও যদি দেশের এই পোশাক রপ্তানি শিল্পের উন্নতির পিছনে লাগাতে, তাহলে আজ বাংলাদেশের মানুষকে এই হেরে যাচ্ছি এই রিপোর্টটা দেখতে হতো না। চাচা এবার 15 অক্টোবর 2024 আরেকটি খবর দেখো, সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহকে রংপুরে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে,
তোমার সেই ছাত্র সমন্বয়করা যাদের সহায়তায় তুমি ক্ষমতায় আসলে, এখন তারাই দেশের বিভিন্ন জায়গায় গণপিটুনির হুমকির মুখে। রংপুরে তো সরাসরি ঘোষণা করা হয়েছে সার্জিস আলম এবং হাসনাতকে রংপুরের মাটিতে প্রোগ্রাম করতে দেওয়া হবে না, ওনারা স্পষ্ট করে দিয়েছেন। পড়তে পাচ্ছ তো, ফেসবুকে মেসেজ দেখলেই সবাইকে রংপুর পার্টি অফিসে হাজির হতে হবে, যেন প্রমাণ করা যায় রংপুরে জাতীয় পার্টির ক্ষমতা কতটা। তাই চাচা, যখন তোমার সমন্বয়করাই নিজেদের দেশে নিরাপদে কাজ করতে পারছে না, তখন তুমি হাসিনাকে লড়ার স্বপ্ন কি করে দেখছ? চাচা, আগে নিজের লুঙ্গিটা একটু কষে টষে বেঁধে সামলাও নিজের লুঙ্গিটা, তোমার সমন্বয়কদের গণপিটুনির হাত থেকে বাঁচাও তুমি, তারপর না হয় রাজনৈতিক অভিযানে নামবে। হাসিনাকে ধরার আগে নিজের দল আর দেশকে নিয়ন্ত্রণ করার মতো প্রতিষ্ঠা করো একটা শাসন ব্যবস্থা। চাচার সরকার একেবারে একটা বেপরোয়া খেলার মধ্যে ঢুকে পড়েছে, পুরো ব্যাপারটা যেন এক ধরনের রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে, যেখানে তারাই জানে না যে তারা কোন দিকে যাচ্ছে। এখন বাদবাকি সমস্ত রিপোর্ট আপনাদেরকে দেখালাম, সমস্ত তথ্য প্রমাণ দেখালাম, এখন যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, চাচা কি শেখ হাসিনাকে ধরতে পারবে না এই সময়, আগামী এক মাস সময় বেঁধেছে, আমি সেই সময়ের কথা বলছি না, চাচার আজীবনকালে, 80-88 তো বয়স তো হয়েছে, এই আজীবনকালে চাচা কি হাসিনাকে ধরতে পারবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর পারলে এই চাচার লুঙ্গি বাঁধা ভিডিওটা, লুঙ্গি খোলা ভিডিওটা অবশ্যই দেশের মানুষের কাছে যতটা পারবেন পৌঁছে দেবেন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।